মিরপুরে ইতিহাস গড়ে ভারত নারী দলের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে প্রথম জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে চল্লিশ রানে হারিয়েছে নিগার সুলতানারা টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা বাংলাদেশ শিবিরে চোদ্দ রানের মধ্যেই দুই ওপেনার মুর্শিদা খাতুন আর শারমিন আক্তারের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ এরপর ফারজানা হককে সাথে নিয়ে প্রাথমিক বিপর্যয়টা সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা দুজনে মিলে দলের খাতায় যোগ করেন ঊনপঞ্চাশ রান সাতাশ রান করে ফারজানা যখন আউট হন তখন দলের রান তিন উইকেটে তেষট্টি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে বেঁধে দেয়া চুয়াল্লিশ ওভারের ম্যাচে এক ওভার কম খেলে একশো রানে অল আউট হয় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ উনচল্লিশ রান করেন জয়ের জন্য বেঁধে দেয়া একশো রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে ভারত মারুফা আর রাবেয়া খানের বিধ্বংসী বোলিংয়ে একে একে উইকেট হারাতে থাকে সফরকারীরা দীপ্তি শর্মার বিশ রান ছাড়া বলার মতো স্কোর করতে পারেনি কেউই মাত্র পঁয়ত্রিশ ওভার পাঁচ বলে একশো রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস মারুফা উনত্রিশ রানে চারটি এবং রাবেয়া পান তিরিশ রানে তিন উইকেট ম্যান অব দ্য ম্যাচ হন মারুফা আক্তার তিন ম্যাচ সিরিজে শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচ ১৯ জুলাই একই ভেনুতে অনুষ্ঠিত হবে শফিকুল শামীম এশিয়ান টেলিভিশন ঢাকা